আপনারা এর মধ্যে জেনে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক যত মন্ত্রী এবং এমপি আছেন তাদের সবার লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে কিন্তু আমরা তো সবাই পাসপোর্টের রং সবুজ হিসেবেই জানি লাল পাসপোর্টের আসলে সুবিধা কি লাল পাসপোর্ট কাদেরকে দেয়া হয় পাসপোর্টের ধরন আসলে কয়টা সেটাই জানাবো পাসপোর্ট মূলত তিন রঙের হয়ে থাকে বাংলাদেশে সাধারণত সবুজ নীল এবং লাল সবুজ পাসপোর্টটি কি সবুজ পাসপোর্ট সাধারণত সাধারণ নাগরিক জন্মসূত্র বা বৈবাহিক সূত্রে যারা তারা সবাই সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন এবং সেটি আপামর সাধারণ জনতার জন্য যে পাসপোর্টটি মূলত সেটি সবুজ পাসপোর্ট হিসেবে পরিচিত এরপরে আরেকটি পাসপোর্ট সেটি হচ্ছে নীল পাসপোর্ট নীল রঙের যে পাসপোর্ট এটি মূলত সরকারি কর্মকর্তাগণ সরকারি কোনো কাজের জন্য যখন বাইরে যান তখন এই নীল পাসপোর্টটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ শুধুমাত্র সরকারি কর্মকর্তারা এই নীল পাসপোর্টটি ব্যবহার করতে পারবেন এই নীল পাসপোর্ট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরের গভর্নমেন্ট অর্ডার বা সরকারের অনুমতি যেটি জিও নামে পরিচিত সেই জিওর প্রয়োজন হয় একটা বিষয় রাখি সরকারি কাজ ছাড়া কেউ যদি ব্যক্তিগত কাজে কোনো সরকারি কর্মকর্তা বাইরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু নীল পাসপোর্ট কাজ করবে না এবার আসি লাল পাসপোর্টে লাল পাসপোর্টটা মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই লাল পাসপোর্ট ব্যবহার করলে আপনার আর কোনো ভিসার প্রয়োজন নেই লাল পাসপোর্ট মূলত ডিপ্লোম্যাটিক বা কূটনীতিক পাসপোর্ট হিসেবেও পরিচিত এই লাল পাসপোর্ট ব্যবহার করেন মূলত রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যেমন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিগণ সচিব কিংবা সচিব পদমর্যাদা যারা রয়েছেন তারা উপদেষ্টা তারা মূলত এই লাল পাসপোর্ট ব্যবহার করে থাকে এছাড়া উচ্চ আদালতের যেসব বিচারপতি রয়েছেন বিচারপতি বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ কিংবা সচিব পদমর্যাদার উচ্চতর কর্মকর্তা রয়েছেন বিদেশে যেসব মিশন রয়েছে সেই মিশনের কর্মকর্তারা এই লাল পাসপোর্ট ব্যবহার করে থাকেন যেমনটা বললাম যাদের লাল পাসপোর্ট আছে তাদের মূলত ভিসার প্রয়োজন হয় না যে দেশে তারা অবতরণ করবেন সেই দেশের সংশ্লিষ্ট দেশের অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন হয় শুধু বাংলাদেশেই না বিশ্বের যে কোনো দেশে কূটনীতিক বা ডিপ্লোমেটিক পাসপোর্ট মূলত লাল রঙেরই হয়ে থাকে